গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো আমি জানি না, কারণ এখন বাজে হচ্ছে 10:10 বাকি, ঘুম থেকে উঠছি এখনো, আমার মেয়ে আর আমার বউ ঘুমাচ্ছে। এটার এমনি শরীর খারাপ ছিল, কে অনেকবার টয়লেট পটি করেছে, সরি তোর জন্য যে পাঠাইনি, তো সেটা তো আছেই। দ্বিতীয়ত এই যে এসি ঘরেই প্রথম আমি রাত্রির কাটালাম, মানে এসি ঘরে প্রথম, এসি ঘরে কাটিয়েছি কিন্তু এসি ঘরে যে ঘুমানো প্রথম, ঘুমের টেরই পাইনি, কখন সকাল হয়েছে কখন কি হয়েছে। আর নাক, নাকটা বন্ধ হয়ে গেছে, বুঝেছো, নাকটা বন্ধ হয়ে গেছে। আর টেম্পারেচার আকাশ পাতাল তফাত, এসি ঘরের টেম্পারেচার আর এই টেম্পারেচার দুটো আকাশ পাতাল তফাত। যখনই বেরোচ্ছি না, মানে এতটা কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, নাক প্রচণ্ড বন্ধ হয়ে গেছে। তো এক্সপিরিয়েন্স যে খুব ভালো তা না, ঠিক আছে, এসি ঘরে রাতে ঘুমানোর যে এক্সপিরিয়েন্স খুব ভালো তা না আমার মতে, বলে নর্মালটাই। সরি, তো আমার মতে বলে নর্মালটাই ঠিক আছে। তো চলো, আপাতত সকালটা তোমাদেরকে হাই বলে শুরু করলাম, এখন জনির কাজগুলো কমপ্লিট করতে হবে, দেন তারপর আজ টোটালি ডিলে হয়ে গেল বিষয়টা, 10 বাজে সবই আজকে ডিলে হবে, স্বাভাবিক বিষয়, দেরি করে উঠলে সব কিছু দেরি করেই হবে। তো আবার পরে আস, আমাদের মন্দিরাদিকে ডাকবো না, দেখি মন্দিরাদি তোমাদের মন্দিরাদি কখন ওঠে। এই দরজা খুলেছি, ভাবলাম যে রেকর্ডটা করবে, রেকর্ডটা করলো না। মেয়ের জন নিশ্চিত আবার আসবেই, কেন জামাটা ধরো, এই জামা পরে ভোরবেলা থেকে না মাঝ রাত্রির থেকে শুয়ে আছো কেন, কি করে কি হয়েছে রে, ধরো ভালো করে, জল কেন, তো জলের জলের বোতল পুরো পিঠের তলায় পুরো খুলে একদম পুরো বিছানা থই 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 করছে, তার মধ্যে ঘুমিয়ে যেয়েছি মরতে, নিউমোনিয়া না যদি হয়েছে। কি অবস্থা, এই যে বোতলের জল মাথার কাছে নিয়ে শুয়েছিল আর বোতলের জল মুটকি খুলে গেছে, খুলে সেই জল বিছানায় গেছে পিঠের তলায়, এবার সেই ভেজা বিছানায় এসিতে সারাত্রি শুয়েছিল। কি বলবো, কিছু বলার কোনো ভাষা পাচ্ছি না। তো যাই হোক, ভাবলাম দিনটা ভালোভাবেই শুরু হলো, কিন্তু মনে হলো না যে ভালোভাবে শুরু হলো। পরে এখন বাজে 10:55, এই যে চা নিয়ে বসলাম, সবে ব্রেকফাস্ট কোনো দেরি আছে, সব কিছু আছে, বললাম না দেরি করে উঠেছি, দেরি করে সব কিছু হবে, তার মধ্যে পুরো বিছানাটা ভেজা তো জানোই। এই যে কোন বোতলটা, বোতলটা এখানে, এই যে এই বোতলটার মুখ খোলা ছিল বোধ হয়, সব জল পড়ে গেছে বিছানা দিয়ে, ও পিঠের তলায় জল ছিল, দিয়ে সারাত্রি ঘুমিয়েছে এসির মধ্যে। রাতে হয়েছে না ভরেছে আমরা জানি না, তবে আমরা তো না রাতে কি করবে, আমরা তো 12:30 অব্দি জেগেই থাকি, ঠিক আছে, তো জানি না এর ফল। হ্যাঁ, তাহলে ও 2 অব্দি, তো মানে এরপরে মানে কি করে হলো জিনিসটা, মানে জানি না এরপরে কি ঘটনা ঘটতে চলেছে। তো তবে একটা কথা আমি তোমাদের বলি, মানে এটা আমার ওপিনিয়ন, আমার এই হাওয়া সহ্য হচ্ছে না, এতটুকু না, আমার মনে হচ্ছে এই গরমটাই ভালো ছিল, এই প্রচণ্ড ঠান্ডা, ঘুম আসে না, মাথা যন্ত্রণা করে, ঘুম তো আসতেই চায় না, সেই কেমন একটা সেই মানে একটা কৃত্রিম হাওয়া আর প্রকৃতির হাওয়ার মধ্যে একটা প্রকৃতির যে ঠান্ডা পরিবেশ, তারপরে এটা কৃত্রিম একটা তৈরি করছে, মানে কেমন একটা সেই ঘুম আসে না, ঘুম আসে না, মাথা খুব যন্ত্রণা করে, খুব যন্ত্রণা করে, কেন
আমি মাঝখানে করিনি, মাথায় চুলে জল দিয়েছি তাই এরকম মনে হচ্ছে। আর শীতে ফিতে কিছু করিনি, স্নান করবো তারপরে। তেরে নাম হচ্ছে তেরে নাম দাদা, এটা কথা বলতে বলতে চলে আসছে তো, চুল কাটাবো, চুল কাটাবো। জল সাইডে সাইডে করলে তো দেখতে ভালো লাগে, সাইডে করবো। 18ই মে এর আগে চুল কাটাবো, ঠিক আছে? 18ই মে এর আগে চুল কাটাবো, আবার নাও কাটাতে হবে, দেখি কি করা যায়। ঠিক আছে, কেমন ঘুমালো? ভালো, আমার একটু বমি পাচ্ছিল। বমি পাচ্ছিল? আমার বমি পাচ্ছে, আমার মাথা যন্ত্রণা করছিল প্রচন্ড। এই টাইপের এসিতে বমি পাই, কারণ এর আগে চার চাকায় উঠেছিলাম, যখন চার চাকায় যে এসি থাকে না, ওই এসিতেও বমি পাই, এই এসিতেও বমি পাই দেখলাম। আমি পাঁচটার সময় করি তো, একজনা অনেকে বলছিল যে সকালবেলা ব্যায়াম করলে ভালো, বেলার দিকে ব্যায়াম না করাই ভালো। তো আমি অ্যাকচুয়ালি ওয়েট লস করার, যারা যাদের ওয়েট লসের ব্যাপার আছে তারা সকালে করলে, বিয়ে বাড়ি সেই জল সাজতে যাচ্ছে, তো ওয়েট লসের যাদের ব্যাপার আছে, আমি তাড়াতাড়ি বলিনি, ওয়েট লসের যাদের ব্যাপার আছে তাদের সকালে করা উচিত, যারা ওয়েট মাসেল গেইনের ব্যাপার আছে তাদের বিকেল বা বেলার দিক করে করা উচিত, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। ওই জন্য দেখবে জিমে দেখবে বেশিরভাগ মানুষ সকালেও যায়, আর বেশিরভাগটা দেখবে বিকেলে যায়, ইয়ং ছেলেপেলে যারা থাকে। আমি তো ইয়ং ছেলেপেলের মতোই করি। তো চলো পরে আসছি, শোনা যাচ্ছে কিনা না, পরে আসছি, পরে আসছি। গল্প করতে করতে 12টা বেজে গেছে, আজকে সব কিছু মনে হচ্ছে গল্প গল্প করে সময় কেটে যাচ্ছে এরকম একটা ব্যাপার। ম্যাগি নিয়ে বসলাম, খায় না আমি ম্যাগি, খাই না, বাট এখন এই সময় ম্যাগি ছাড়া বিকল্প কিছু নেই, কারণ দুপুরের খাবারটা আবার খেতে হবে। তো ম্যাগি নিয়ে বসলাম, আর ও মেয়ের শরীর আগের থেকে ভালো আছে, কিন্তু ওই যে সারাতে ঠান্ডা জলে শুয়ে ছিল, জানি না ওটা কি হবে। এখন আছি শীতলা, এই যে পাটি পেতে বসলাম মানি আর আমি, ঠিক আছে। তো এখন ভিডিও এডিট করবো, কিছুটা ভিডিও এডিট বাকি রয়েছে, ওটাকে এক্সপোর্ট করবো, কমেন্টের কিছু রিপ্লাই দেবো, দিয়ে আজকেও কাজে বসা হবে, পরপর দুদিন। আমার কাজে বসায় মানে কি যে ঢুকে গেছে যাই না, আর রোজ রোজ একই কথা বলি, আর তোমাদের বক্তব্য যে মন্দিরাদির ভিডিও আর আমার ভিডিও এক হয়ে যাচ্ছে, কিন্তু স্বাভাবিক বিষয়ে দুজন ব্লগার এইটুকু অঞ্চলের মধ্যে মানে এইটুকু বাড়ির মধ্যে থাকলে এক হয়ে যাবে। বাট ডেলি ভিডিও দিতে পারছি, একটা কিছুটা আর্নিংও আসছে, তোমাদের ভালোবাসাও পাচ্ছি কিছুটা, বাট একটু মানে দেখো এটা তোমাদের উপর ডিপেন্ড, আমি কিছু বলবো না, কারণ এক হয়ে যাচ্ছে আমি জানি, আমি চেষ্টা করি একটু আলাদা করার, কিন্তু হয় না, বাট কিছু করার নেই। তো চলো আবার পরে আসছি, যদি সঙ্গে একটু সময় কাটাই কাটিয়ে আমি ভিডিও এডিটে বসবো, তারপরে দুপুরের একদম খাওয়ার টেবিল থেকে দেখা হচ্ছে। টক ডাল, আলু ভাজা আর ডিম সিদ্ধ, ঠিক আছে। তোমার মন্দিরাদি বলছে বুঝলে তো, যে ভাত উঠে গেল, আলু ভাজা উঠে গেল, টক ডাল উঠে গেল, ডিম সিদ্ধ উঠে গেলো, সব উঠে গেল। ও এতদিন ধরে রান্না করছে, ও আমাকে মানে চালাকি খাটাচ্ছে বুঝলে তো, মানে ওর বক্তব্য সব উঠে গেল, এতদিন ধরে রান্না করছে, দুবেলার ভাত কতটা লাগে, দুবেলার আলু ভাজা কতটা লাগে ও জানে, কিন্তু আসলে আবার বলছে রাতে তাহলে কী হবে, মানে ও জানে কিন্তু রাতে, ও কিন্তু আগে থেকেই প্ল্যান করে বসেছিল যে রাতে অন্য কিছু একটা হবে, আমাকে বলছে কি ভাত শেষ হয়ে গেলো, আলু ভাজা শেষ হয়ে গেলো, ঠিক আছে। এটা হচ্ছে মানে ওভাবে নিজেকে চালাক ভাবছিল বুঝলে তো, ঠিক আছে। এবার রাতে তোমার প্ল্যানিংটা কি সেটা একটু ঝেড়ে গেছো, রাতের প্ল্যানিং কি ঝেড়ে গেছো, ওটাই তো ভাবছি, ওটাই ভাবছো না, বলছি ভাতটা বসাও এখন, কি যাও
রাতে খাবো, বুঝেছো? দেখছি কি করে যায় বলো। বলছে কি, কেমন ভাবে বলছে, ভাত উঠে গেল, আলু ভাজা উঠে গেল, ডিম উঠে গেল, এতদিন ধরে উঠলো না, রান্না করছে, মানে এতদিন ধরে রান্না করছে, দুবেলার ভাত তুমি আইডিয়া নেই। আচ্ছা থাকবো না দুবেলা, ওবেলা কোথায় যাবো? উকিলের কাছে গেলেই বা কি হয়েছে, উকিলের কাছে, উকিল উকিল তো আর খাওয়াবে না তোমাকে পাসপোর্টে বসে এসে, এটা কোনো কথা হলো? কেন রান্না করো তুমি, তুমি দুবেলা রান্না একবারে করো। করলাম না, উঠে গেল, আবার রাত্রেও তো বাড়ি থাকবো না, কি হবে এবার? বোঝাও বোঝাও বোঝাও, আমি কিন্তু রাতে কিন্তু ফাস্ট ফুড খাবো না গরমের মধ্যে। না না, আমি তো খাবো না। আমি বলে দিলাম একটা কথা, প্লেন সিম্পল খাবার খাবো, দরকার হলে টক দই এনে টক দই দিয়ে ভাত খাবো, আমি বাইরের খাবার খাবো না। তুমি আর তোমার মেয়ে খাও, তোমরা ভালো খাও, আমি আর জনি আমরা ভালো খাই না, আমরা খাবো না। বলছি নেক্সট সানডে তো বোন টুকায় ওদের, ওরা আসবে নেক্সট সানডেতে, নেক্সট সানডে তো মানে সেটা প্ল্যানিং আছে, সুতরাং আজকেও একটা প্ল্যানিং আছে, এটা তো এক্সট্রিম হয়ে যাচ্ছে, গরমের মধ্যে না আমি পারবো না, আমার আমার হবে না। তাহলে তাতে খাবো সেটাই, কি খাবো সেটাই বসে বসে ভাবছি আর খাচ্ছি, কি খাবো রাতে কিচ্ছু ভাব প্ল্যান নেই। অন গড, কালকে শনিবার, কালকে ও না পরশু দিনকে শনিবার, পরশু দিনকে নিরামিষ খাবো, এটুকু জানি। ঠিক আছে পরে আসছি, ও ভাবছে ঠিক আছে আমি খাবো না, আমি খাবো। ফাইনালি টক দই ডান, ঠিক আছে আমি একটু ক্যামেরাটা লেট করে অন করে দিয়েছি, এই যে টক দই এখান থেকে তুলে, এই যে এখান থেকে তুলে এখানে প্রথম বাড়িতে পাতলাম, ঠিক আছে এটা কালকের জন্য, আমাদের কালকে দুধে কালকে বানিয়ে নেবো, আর এটা বাড়িতে, এটা আজকে আমি প্রথম বাড়িতে পাঠলাম, প্রথম একদিন করেছিলাম, প্রথম একদিন টক দই পেতেছিলাম, ঠিক আছে সেই সময় হয়নি, তোমরা জানো নিশ্চয়ই, সেই একবার হাঁড়িতে করে পেতেছিলাম, দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, ফ্রিজে ঢুকিয়ে দেওয়ার পর দই আর হয়নি, এই আজকেরটা হয়েছে, তাও ভালো করে মানে পুরোপুরি জমেনি, ভালো হয়নি, বাট হয়েছে, খাওয়া যাবে, ঠিক আছে। আর কারেন্ট নেই, কারেন্ট অফ, এখনই ফোনটা হ্যান্ড ওভার করবো আমার বউকে, কালকের ভিডিওর থাম্বনেল টাইটেল ও ও দায়িত্ব নিয়েছে, থাম্বনেলটাও ও দায়িত্ব নিয়েছে, ঠিক আছে। তো ওভারঅল দইটা আরও হতো নাকি জানিও, তাহলে আমি একবার ব্যাখ্যা না থাকে, ওই আরও দইটা হতো নাকি জানিও, ঠিক আছে, নাকি দুদিন ওয়েট করতে হয় তাও জানি না, প্রথম করলাম তো, ঠিক আছে। তো চলো, হাত কাঁপছে, হ্যাঁ হাতে প্রচুর প্রচুর প্রেশার নিয়ে ব্যায়াম করেছি, তো ফাইনালি ওয়ার্কআউট কমপ্লিট। আমার প্রত্যেক দিন এই টাইমটা এই পশ্চিম আকাশটা দেখতে যে কী ভালো লাগে, দেখো একবার একটা লাল আভা, অসাধারণ অসাধারণ অসাধারণ। আরে দেখো ঘামে পুরো পিটমিট সব ভিজা, ওয়ার্কআউট করে এই সবে উঠলাম, সবে উঠলাম জাস্ট, এখন এই যে ইলেকট্রল জল রয়েছে, এখনই উঠে জল খেলে বমি হয়ে যাবে, একটু পরে জল খাবো, একটু পরে দিয়ে আজকে একটু বেরোবো, উকিলের বাড়িতে যেতে হবে। তো এই হচ্ছে প্রিপারেশান, আর ওই দেখো সাত সরঞ্জাম নিয়ে আসছে, দেখো লাঠি ছোটা নিয়ে, দেখো দেখো লাঠি ছোটা নিয়ে আসছে, দেখো কি করবা, কি করবা, প্রেম প্রেম করবো, শীতকালে তো ওটা বন্ধ থাকবে, শীতকালে তো বন্ধ থাকবে, ঠিক আছে। তো আমি তো বলেই দিয়েছিলাম কি, মানে ফ্যাকাশে ফ্যাকাশে সাদা সাদা লাগছে কেন আমাকে, এত তো আমি পরিষ্কার না, এত তো পরিষ্কার নই আমি। হ্যাঁ এই দেখো আমি কি করেছি, এগুলো নাকি ওগুলো অন্য কিছু, তাহলে তো বলেছিলাম তোমাদের মন্দিরাদির প্ল্যানিং তো অবশ্যই আছে, তো রুটি আজকে আসবে, রুটি আসবে, তো প্ল্যানিংটা এই যে, তাও তাও ভালো, তাও ভালো যে না বাইরের খাবার না বাড়ির খাবার, এই যে দেখি তো চিকেন এনেছে, হ্যাঁ বলেছে কথা দিয়েছে পাতলা করে ঝোল করবে, একদম পাতলা ঝোল, আমি খুব ভালোবাসি পাতলা ঝোল খেতে, চিকেন বলো মাটন বলো দুটোরই মাছ বলো তিনটেরই আমি পাতলা টেল টেলে ঝোল খেতে ভালোবাসি, কষা চিকেন কষা মাটন কষা ভালো লাগে না,
খাসির মাংসের পাতলা ঝোল, চিকেনের পাতলা ঝোল, তবে ঝোলের রংটা একটু লাল হতে হবে। এই যে ওভারঅল ওর মনে হয় প্ল্যানিং ছিল আজকে বাইরে গিয়ে কিছু খাবার, জাস্ট হয়নি বাঁচা গেছে। আর 180 টাকা কেজি আমাদের এখানে এখন রান্না গেছে। তবে আমার একটা ইচ্ছা যে সগুনা বলে আমাদের একটা স্টোর খুলেছে সগুনা এই ভাঙড়াপাড়ার দিকে, মানে আমাদের বাজারে, ওইখান থেকে একদিন কিনে এনে খাওয়ার ইচ্ছা আছে। যদিও বা এটা সগুনা আমাদের এখানে এই জায়গা থেকে আমরা নিয়েছি, ফ্ল্যাশটা দিয়ে মাত্র ব্যাক ক্যামেরা পর ফ্ল্যাশ দিলাম চোখ ধাঁধিয়ে গেছে। তো সগুনা বলে এটা হচ্ছে হরিণঘাটা থেকে আসে নাকি, আমি আদৌ জানি না এটা হরিণঘাটা থেকে আসে নাকি। তো হরিণঘাটার মাংস তো জানাই বিখ্যাত, ওখানে ফার্ম আছে। তো এই তো তো এই হচ্ছে ব্যাপার। পেঁয়াজ আজকে প্রমাণ হয়ে গেল যে সোমনাথ আমার থেকে বেশি তোমাদেরকে ভালোবাসে। তোমাদের যাতে ভিডিও শুনতে কষ্ট না হয়, ওর গলার আওয়াজটা যাতে পরিষ্কার আসে, তোমরা যাতে শুন, তোমাদের যাতে কষ্ট না হয়, তোমাদের যাতে কষ্ট না হয়, তার জন্য দেখো দদ্দর দদ্দর করে ঘামছি। হ্যাঁ দেখো টপ 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 করে জল পড়ছে এখান দিয়ে। হ্যাঁ সেদিকে নজর নেই, বউয়ের কষ্ট হচ্ছে তো কি, সেদিকে নজর নেই, তোমাদের যেন শুনতে কোনো কষ্ট না হয়। একদম আজকে এইটা হচ্ছে মানে আমার সত্যি কথা বলতে আমারও এখন কাজের জায়গা, আর যাই হোক এখান থেকে অন্তত 12,000-14,000 টাকা তো ইনকাম হয়, তো সেইটা মানে ইনকামের জায়গা। এই জায়গাটা তো আর মানে এই জায়গাটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন আওয়াজ যাতে ক্লিয়ার আসে, আরও কোয়ালিটিফুল ভিডিও যাতে আসে, আর তার মধ্যে সিম্পলিসিটিটাকে ধরে রাখার চেষ্টা করি, যেটা তোমাদের খুব পছন্দ। কোনো মেকি ব্যাপারটা তোমাদের পছন্দ নয় আমি জানি, এর আগের দিনও দিয়েছিলাম একটা মিউজিক ফিউজিক দিয়ে, তোমরা বলেছিলে না দাদা এসবের দরকার নেই। তো ঠিক আছে তো চলো ফ্যানটা চালাই, আমারও খুব গরম করছে, ও কাটুক আর একটু একটু ফোনে কথা বলবো একজনের সঙ্গে। তো ঠিক আছে চলো পরে আবার আসছি। তো অলরেডি ভিডিওটা আজকে 16 মিনিট না 17 মিনিট হয়ে গেছে দেখলাম এডিট করতে করতে, তো ভিডিওটা আর বেশি বড় করবো না। তো আজকে রুটি মাংসটা দেখেই আমি আজকে আমার ব্লগটা শেষ করছি। তো দেখা হবে পরের ভিডিওতে, খুব খুব ভালো থেকো। কি ওটা পেন্সিল দিয়ে কি করছিস, টাটা ওরকমভাবে টাটা করে, তোকে স্কুলে যাবি তো, তোর শরীর ভালো তো, শরীর ভালো তো, ঠিক আছে ঠিক আছে চলো টাটা।